গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট লাইফ অফ মৌসুমী। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর মুখে দেখতে পাচ্ছ একটা ফেস স্প্রে লাগিয়েছি আমি। তোমরা যারা ব্লগ আমার ফলো করছো জানো আমার এখানে প্রচুর অ্যাকনে হয়েছিল, অ্যাকনেটা অনেকটা রিমুভ হচ্ছে আস্তে আস্তে। আজকে লাগিয়েছি যেটা সেটা হচ্ছে মেইনলি হচ্ছে স্যান্ডেলউডের ফেস প্যাক। স্যান্ডেলউড পাউডারকে প্লেন গোলাপ জল অথবা রোজ তোমার এমনি প্লেন জল দিয়ে মুখে সকালবেলাতে স্কিনে অ্যাপ্লাই করেছি, মিনিমাম 5 থেকে 10 মিনিট রাখবো। আর নিজেরাই দেখো অনেকটা অ্যাকনে আমার কমতে শুরু করছে, দেখেছো? যারা ডেলি ব্লগ ফলো করো আমার জানো সামনে রিসেন্টলি আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, মেকআপ টেকআপ মারা উল্টো পাল্টা খাওয়া দাওয়া সব কিছুর জন্য আমার স্কিনে অ্যাকনে, জানো আমরা এত অ্যাকনে হয় না, আর প্রচুর অ্যাকনে প্রবলেমটা আমাকে সাফার করিয়েছে। তার জন্য আমি তোমাদের সাথে প্রত্যেক দিনে একটা করে টিপস দিচ্ছি অ্যাকনে ট্রিটমেন্টের ওপরই, আমি কীভাবে অ্যাকনেটাকে কমপ্লিটলি কিওর করার চেষ্টা করছি। অনেকটাই রিমুভ হয়ে গেছে, এটা হালকা স্পটসগুলো আছে, তার জন্য আমি তোমাদের সাথে পরে একটা কীভাবে এই অ্যাকনে স্পটকে রিডিউস করে এমনিতে ব্লগের চ্যানেলে দেওয়া আছে, বাট তাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমি যেহেতু এই প্রবলেমটা ফেস করছি আমিও চাইবো না যে আমার মতো যারা এই প্রবলেমগুলো আছে তারা যদি সহজেই তাড়াতাড়ি এটা থেকে রিমুভ করতে পারো, তো এই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করো। আমি বললাম আজকে তোমাদের সাথে যে স্যান্ডেলউড পাউডারকে প্লেন রোজ ওয়াটার দিয়ে প্লেন করে গুলে নিয়ে মুখে অ্যাপ্লাই করছি, দেখো আস্তে আস্তে টানতে শুরু করছে, হলে তারপরে স্কিন কেয়ারে টোনিং অ্যান্ড ময়েশ্চারিং আর গুড। যেহেতু সানডে সারাদিন কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। সকালে এই দেখো চা অলরেডি বসানো হচ্ছে, ডিম সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে আর গ্রিন টি এখানে ভেজানো আছে, আর এটাতে চা হবে আর আরবিকেই খাওয়াবো বলে ডাকছে, আর এই গাড়ি নিয়ে ওর ঘুরছে। আর বিছানা টিছানা এখনো তোলা বাকি আছে, বিছানা টিছানা তুলবো। আর আরবি দেখো বসে বসে পড়ছে, সমস্ত খেলনাগুলো বার করে ওষুধের জায়গা বার করে এইসব নিয়ে খেলছে, দুষ্টুমি শেষ থাকে না। আর পাপা বাজার থেকে এসে গেছে, মেয়ে বলেছে বাটা মাছ খাবে, বললে হবে সর্ষের একটা প্যাকেট নিয়ে আসবি খোকা, অল্প পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে ঝাল কে বাটা মাছ খাবে দেখবি আর বাবা থামা ঢালবে দেখ দেখ ঢালবো দেখ দা না এখানে ঢেলে দিচ্ছি না বার করো, ওই তো কালো প্যাকেটটাই মনে হয় নাকি না বার করছে বাবা বার করছে কত রকম শাক এনেছে দেখেছিস সারা সপ্তাহ খাওয়া বলে আমরা সে গেছিলাম দাদু এরকম বড় বড় বাটে এনেছিল, ছোট সাইজটা ভালো, এগুলো খুব টেস্ট হয়, রূপলি বাটা বলো। বাজার থেকে সমস্ত ফলগুলো আমাদের সানডেতে নিয়ে আছে, কমলা লেবু আছে, বেদানা আছে, আঙুর আছে, আপেল আছে, সমস্ত ফল আছে, আর একটু চপ আছে দুটো, মুড়ি টুড়ি আমরা খাবো, আর বাবার জন্য কচুরি এনেছে। আর এই দেখো আরোহীর পাপা একটা বালিশ কিনে এনেছে আরোহীর জন্য, ওই বালিশটা একটু আরোহী যেটাতে মাথা দেয় সেই বালিশটা একটু মানে সেমুই তুলো দাদুর দিয়েছিলো মামা বাড়ির দাদুর, একটু মানে বালিশটা নরম মতো হয়ে তুলোগুলো এক জায়গায় জড়ো হয়েছে বলে আজকে একটা বালিশ রেডিমেড কিনে নিয়ে এলো। এই দেখো বললো 250 টাকা নিয়েছে, আমাদের বেগরি বাজার থেকেই নিয়েছে। এই দেখো খুলছে, ভালোই বেশ বড় মতোই হয়েছে বালিশটা, আর এটা কভার সুদ্ধি কিনেছে 250 টাকা, আরোহীও পরে আস্তে আস্তে ইউজ করতে পারবে। আর এই দেখো আরোহীর বাবা এখন ডাব কাটছে, মানে ডাব কিনে এনেছিল বাজার থেকে, ওই ডাবের জল আরোহী খাবে এখন, এইসব কাটছে কেটে কেটে দিচ্ছে। আর আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, মাছ সব আনাজ কেটে কুটে দিয়েছে, আর এই বললাম বাটা মাছ এনেছে, এই নুন হলুদ দিয়ে ভাজা ভাজছি আমি অলরেডি, বাটা মাছের আমাদের ঝাল করবো আর ওর বাবার আর মেয়ের জন্য রেখে দেবো, ওরা একটু বেসন দিয়ে ফ্রাই মতো করবে বললো ওর বাবা, রাইস হচ্ছে। আর ওর বাবাই দেখো অলরেডি বেসনের ব্যাটারে দুটো মাছ ওতে বড়ো বড়ো রেখেছিলাম, ওই ব্যাটারে গুলে করছে ফ্রাই মতো করবে, রাইস হয়েছে আজকে। আর এছাড়া চিকেনটা আরোহীর পাপাই করবে, অলরেডি বসিয়ে দিয়েছে। হ্যাঁ গাইস দেখো ভর্তা সব মোচা হয়ে গেছে, পিছনেও ঠিকঠাক হয়েছে, জাস্ট মুছে নিলাম, অলরেডি বাজে দেখো 1:10, চলো আবার চান করবো। তার কথা বলা হয়নি, আজকে প্রচুর ব্যস্ত ছিলাম, আর ওই স্নান হয়ে গেছে ঠাম্মির সাথে আছে, ঘরদালা নেই, জাস্ট মুছে হলো। আর মুখে দেখতে পাচ্ছ এগুলো পুদিনা পাতার পেস্ট দিয়েছে, আমি বলেছি একদিন এক সপ্তাহের মধ্যে আমি চ্যালেঞ্জ করছি যে 1 সপ্তাহের মধ্যে একদিন ঠিক করেই ছাড়বো, আর ড্রাই হয়ে গেছে বা চান করবো, তার দুপুরে দেখাচ্ছি কি রান্না হয়েছে, খাবে তো একটু চাটনি ছিল সেই সেই চাটনি আছে। আর এছাড়া আমাদের মাংস হয়েছে, মুরগির মাংস, রাইস হয়েছে, আর আমার আর মায়ের মাছের ঝাল করেছি বাটা মাছের ঝাল, আর এদিকে হচ্ছে রাইস, আর
ওর বাবার আছে ফ্রাইটা, মেয়েকে দিয়ে দিয়েছিলাম, ওর বাবার একটা ফ্রাই আছে, এইসবই হয়েছে। গাইস আরুই স্নান হয়ে গেছিল, আরুইকে খাইয়ে দিয়েছিলাম, এইসব আর আরুই খাওয়ানো হয়ে গেছে। আর আজকে বললাম তোমাদের এই বাটা মাছ এনেছিল বাবা, বাটা মাছের ফিস ফ্রাই মতো করেছে, আর আমাদের ঝাল করেছে মায়ের আমার, আর মাংস হয়েছে, রাইস হয়েছে, আর কিছু তেমন হয়নি, চাটনি একটু ছিল, ওই খাওয়া হবে, মা খাবে, আমরা খাবো না। ঠিক আছে চলো খেয়ে নেবো, মা চান করতে গেছে, এলে খাইতে বসবো, আর কি করছে দেখাচ্ছি। চলো গাইস গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:10, আর এখন আমরা একটু বেরোচ্ছি, একটু মন্দিরের দিকে যাব, সামনে পাকুড়ি আছে, মন্দির আছে, ওখানে যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সবই শেয়ার করি। চলো দেখতে থাকো, ঠান্ডা একটু হালকা হালকা আছে, আর আরুইও রেডি হয়েছে, আমিও রেডি হয়েছে, পাপাও রেডি হয়ে গেছে, আরুই আসছে গান গাইতে গাইতে, দেখাচ্ছি তোমাদের। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, ওখানে গিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে। আরে আমরাই সকলে রেডি হয়ে গেছি, আরুই আগে যাচ্ছে, তো দেখাতে পারছি না, লাল কালারের জ্যাকেটটা পরেছে গোলাপিটে, আর ওর বাবাই বেরোচ্ছে, আমরা গেটের এটা আমাদের গেট দিয়ে বেরোচ্ছি, ঠান্ডা হালকা হালকা আছে, এবার বাইকে করেই সব যাব তিনজনে, গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আরে এই দেখো রাস্তাটা তুলছি পুরো ঘুটঘুটে অন্ধকার, লালও আস্তে আস্তে জ্বলছে, এটা মেন রোডে এখন আসেনি, মানে ডোমজুড়ে যাবার রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, দেখো চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে, আর এরকম গাড়ির আলোগুলো জ্বলছে, একটা দুটো করে আলো জ্বলছে। আমরা বেরিয়েছি তখন হবে 5:45 নাগাদ হবে বেরিয়েছি, ওর বাবা বললো পেট্রোল পাম্পে একবার ঢুকবে, পেট্রোল ভরবে, ওখানে আবার আমরা দাঁড়াবো। আরোহী আমি এই যাচ্ছি, আমরা মাম্মা মাম্মা টাকা 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 এই দেখো মন্দিরের দেখো মাথা চূড়াটা দেখা যাচ্ছে অলরেডি, এই পার্টটা গিয়ে ওই দিক দিয়ে গাড়িটা ঘুরবে, আর ওই মন্দিরেই আমরা যাব, ওখানে হনুমানজি আছে, রাম শ্রী রাম ঠাকুর আছে মনে হয় বললো, চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার যদি মন্দিরে ছবি তোলার অ্যালাউ থাকে ফটো ভেতরে, তাহলে পারমিশন পেলে তুলতে পারবো, নাহলে উপর থেকেই দেখাতে হবে। আরে এই দেখো আমরা অলরেডি ঢুকছি, এই সামনে দুপাশারি সব দোকান বাজার বসেছে, এইসব দুধারে সব দোকান দেখতেই পাচ্ছ তোমরা, অনেক কিছু স্টলও আছে, সব বড় লরি টরি সব দাঁড়িয়ে আছে। তোমরা টোটো করেও আসতে পারো, এছাড়া বাইকে হলেও সুবিধা, কাছেই বেশি দূরেও নয়, উইকেন্ডে তোমরা ফাঁকা পেলে ঘুরতে আসতে পারো বাচ্চাদের নিয়ে বা ফ্যামিলি। দেখো গেট দেখা যাচ্ছে অলরেডি এসে গেছে, এটা মন্দিরে বিশাল বড় গেট, কত গাড়ি দাঁড়িয়ে, দেখো গাড়িটা এক সাইড করে আমরা নামবই, দেখো প্রচুর গাড়ি দাঁড় করানো। এই সবাই যাচ্ছে মন্দিরের সামনে এলাম, আরে পাপাই গাড়ি রাখছে, দেখ ওই দেখ ডগি, তাহলে যাবো আমরা ঢুকে দেখাচ্ছি চলো।
এই দেখো এখানে হচ্ছে জুতো রাখার জায়গাটা, সবাই জুতো খুলে এখানে ভিতরে ঢোকা। সমস্ত মন্দিরের ভেতরটা পুরো কার্পেট বেছানো লাল রঙের, আর এখানে এই জুতো টুতো রেখে আমরা যাবো। এখানে স্যানিটাইজ মেশিনও বসিয়ে দিয়েছে, যেহেতু এখন কোভিডের সিচুয়েশন চলছে, সেই জন্য ওখানে ভেতরে দেখো এক একজন করে এন্ট্রি। আমি ঢুকে তোমাদের দেখাচ্ছি, এক একজন করে ঢুকলে আর উপরে স্যানিটাইজ মেশিনও বসানো আছে, পুরো স্যানিটাইজ হয়ে তারপর মন্দিরে এন্ট্রি হবে। এই দেখো পুরো লাল কার্পেট বেছানো এখান থেকে। দেখো এটা হচ্ছে মন্দিরে বিশাল বড় গেট। আমরা এই ঢুকছি, আর এই দেখো এটা হচ্ছে স্যানিটাইজার, এই যে গেটের এন্ট্রিটা, ওখান থেকে ঢুকতে হবে স্যানিটাইজারে, এক একজন করে ঢুকবে। আরভি আর আরভি পাপা আগে যাচ্ছে। এই এই হচ্ছে মন্দিরের ভেতরটা, দেখো অনেকটা জায়গা নিয়ে দুধারে পুরো রেলিং দেয়া। এইগুলোতে যখন মানে থাকে উৎসবের মেলা বসে, তখন বিশাল বড় যজ্ঞ টজ্ঞ হয়, মানে কিছু স্টলও বসে খাবারের, এখন এসব কিছুই নেই। আর এই ঢুকে পড়েছি ভেতরটাই, দেখো আর এই যাচ্ছি অনেকটা উঁচুতে, কিন্তু খুব সুন্দর দেখতে। আর আরোহী একাই এগিয়ে এগিয়ে যাচ্ছে, সিঁড়ি পেলে ও একা একা মানে ওর প্রচুর সাহস। এই দেখো আরোহী একা কিনা এগোচ্ছে, দেখো সিঁড়িতে, দেখো দেখো ওর পাপাও ছবি তুলছে, মানে ওকে ধরারও চান্স দেবে না। আর ভীষণ এতে খাড়ায় সিঁড়ি, আর এ পুজো টুজোর কোনো ব্যাপার নেই, পুজো টুজো নিচ্ছেও না এখন, সব খালি জাস্ট আসছে মন্দিরে দর্শন করছে, এরকমই ব্যাপার শুনলাম। ভেতরে ছবি তোলার অটো এন্ট্রি নেই, বাট আমি যতটুকু পাচ্ছি বাইরে দিয়ে তোমাদের তুলে দেখাবার চেষ্টা করছি। আর এই দেখো ওপর থেকে ভিউটা ঠিক এরকম লাগে নিচেতে, দেখো কত সুন্দর। আর এই সিঁড়ি ভেবে অনেকটাই সিঁড়ি গিয়ে, সমস্তটাই রেলিং দিয়ে ঘেরা, আর মন্দিরের মাথাটা ঠিক এত সুন্দর দেখতে। চলো অলরেডি বলতে পারে পৌঁছেও গেছি অনেকটা, গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো সমস্ত মানে হনুমানজি আছে, রামচন্দ্রের কাহিনী, দেখো বিভিন্ন সব হাতের কারুকার্যগুলো খুব সুন্দর। এই দেখো আমরা ভেতরে ঢুকছি অলরেডি, এই দেখো মাথাটা কত সুন্দর। ভিতরে সবাই ছবি তুলছিলাম, আর ওখানে যে পণ্ডিতরা ছিলেন বসে, তারা বললো না ভেতরে লেখা আছে ছবি তোলা যাবে না, তাই আমি ঠাকুরের এটা ওই ওখানে ঠাকুরটা আছে তোলার পারমিশন পাইনি, তাই আমি দেখাতে পারবো না অতটাই। দেখো ওই এই যে মাঝখানটা, এখানে আমি যতটুকু পেরেছি তোমাদের দেখাবার চেষ্টা, ভেতরে শ্রী রামচন্দ্র আছে, আর এই রকম মন্দিরটা খুব সুন্দর, হাতের কাজগুলো স্টোন কেটে কেটে এগুলো করা। আর সামনে মন্দিরটা পুরো রুপোর গেট, ভিতরটা তুলতে দিচ্ছে না, ওই দেখো চকচক করছে কিনটা। আর এখানে বিভিন্ন হাতি আছে দুধারে, আর ওই হাতির সামনে দাঁড়িয়ে পিকচার তুলছে। আরে দেখো মন্দিরটা মোটামুটি ঘোরা হয়ে গেল, এরকম সামনেই তোমরা উইকেন্ড ডেতে এসে ঘুরে যেতে পারো। এ দেখো পুরো পিছন থেকে সামনে সমস্ত আমি ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পাকুড়িয়া সামনেই সলবের কাছে তোমরা এসে ঘুরে তারপর আর ওইকে দেখো। আমরা এই তিনজন এবার বাড়ি চলে যাচ্ছি, দেখেছো কত সুন্দর দুধারে রেলিং দেওয়া, অনেকটা লম্বা, বাচ্চাদেরও নিয়ে যাবে বেশ ভালো, খুব সুন্দর। তোমরা অবশ্যই যারা কাছাকাছি থাকো আসতে পারো, এসে ঘুরে যেতে পারো এখানে সলবের সামনেই।
টোটা দুটো বসে পড়েছে এটা আবার কি বাবা পাপা কি নিয়ে যে রে পয়সা আমি দাও পয়সা দাও ব্যাগে দিয়ে দাও বেলুন যেতে যেতে ছেড়ে যাবে তো বেলুনে ফুলানো নিয়ে গিয়ে বাইতে ফুলানো নি খায় তো ভিড় হয়ে গেল কুচা খাও বললাম তো বাবাকে চাও চলো টোটো আর আরোহীকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি ওর বাবা গাড়িটা আনতে গেছে আর এই দেখো সন্ধ্যাবেলা আসলাম আমরা এখানে ডোমজুড়েতে আমাদের এখানে ইডলি ধোসা হচ্ছে দোকানেতে ওর বাবা নিচ্ছে আমি ওকে নিয়ে গাড়িতে দাঁড়িয়ে আছি দেখো আরোহী পাপা নিচ্ছে বাবাকে বাড়ি চলে যাব গাইস এই জাস্ট একটু আগে বাড়ি এলাম আরোহীকে জামাটা চেঞ্জ করলাম এই দেখো আরোহী সবে চেঞ্জ হলো আর আমিও ড্রেস ফেস চেঞ্জ করবো কন্টিনিউ ব্লাউজটা শেয়ার করলাম আর ওখানে মন্দিরটা খুবই ভালো তোমরা গিয়ে তোমাদের বললাম ওখানে ভালো লাগবে একটু গিয়ে সময় কাটিয়ে আসতে পারো বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে খুব ভালো মন্দির আর কোভিডের জন্য অতটাও ভিড় নেই এটা কি বলতো স্যাটারডে বা টুইসডেতে বেশি ভিড় হয় আর যেহেতু যে সানডে অতটা ভিড় হয় না ঠান্ডা অতটা ছিল না বাইরে গেলাম হালকা হালকা ঠান্ডা ছিল আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম কন্টিনিউ ব্লগটা শেয়ার করলাম তাহলে যদি ভালো লেগে থাকে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে আর আরোহীর যেহেতু রাত্রে চিকেন আছে রুটি দুটো হবে ওই সব খাইয়ে দেবো ঠিক আছে নেক্সট ব্লগে নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা।